Hey, what's up guys? Welcome back to my new vlog. So, आज हलो 25 December. आज के दिन तो डेट भूली नहीं भाई. आगे दिन तो पूरा केस का ही चला. मैंने vlog start करे दी थी यार डेट मुने नहीं. देखा आपने लापरवाही करना दी जाए. Professional vlogger है guys. तो आज के हलो Christmas. तो तुम्हारे शॉकल के Merry Christmas जानिए. आज के vlog टा शुरू कर ची. किंतु बाहर से क्या देखना थी. Christmas मुने बच्चे ना. Just टूपी टूपी ना बोल ले. Christmas है जोनो टूपी टा खूब दौड़ का. तारा टूपी टा के पड़े नहीं. চলে এসেছি বসিয়ার স্টেশনে এই যে স্টেশন আর আমরা এখন যাচ্ছি বসিয়ার স্টেশনের থেকে হাঁটতে হাঁটতে জাস্ট একটুখানি দুই তিন মিনিট হাঁটলেই চার্জটা তো সেখানে গিয়ে আজকে ব্লগ করব অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই 25 ডিসেম্বরের দিনটা চার্জে যদি একটু কাটানো যায় ফাইনালি ইচ্ছাটা পূরণ হলো ওই যে দুজন যাচ্ছে ওখানে অতিম আর সোহম যাচ্ছে আমি এখন পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি ভিডিও বানাবো বলে তো তোমরা দেখতে থাকো তো এই যে হলো চার্জ বসিহাটের একটাই চার্চ এই একটা চার্চ তো এই চার্চটার নাম হলো দা প্রেসবাইটেরিয়ান চার্চ অফ ইন্ডিয়া বসিহাটের একটাই চার্চ তো এখানে সবাই বসে বসে অনুষ্ঠান দেখছে ভিতরে অনুষ্ঠান হচ্ছে ভিতরে একদম লোক ফুল সেই জন্য সবাই বাইরে বসে আছে আর এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতিতে নেই আমরা সেই জন্য আমরা এখন নিচে ওইখানটায় যাব তো আলট্রা ওয়াইড মোডে তোমাদের দেখাচ্ছি এখানে হলো ফাংশন হচ্ছে মানে চার্চের একদম পাশেই ফাংশন এখানে স্টেজ পারফরমেন্স হবে আর যে চার্চটা এখানে চার্চের ভিতরে এখন অনুষ্ঠান হচ্ছে আমি জানি না ঠিক কী অনুষ্ঠান তো চার্চের এই দিক থেকে ভিউ অনেকটা এরকম অনেক দূরে দূরে মাঠ আছে বাড়িও আছে ওই দিকটায় এই যে এইখানে অনুষ্ঠান হবে তোমার লোক দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই লোক আছে অন্যবারের তুলনায় এবার হয়তো একটু কম আছে কিন্তু যা আশা করে এসেছিলাম তার থেকে তো বেশি আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে অল রাইট তো আমরা এখন বেরিয়ে পড়েছি চার্চ থেকে আর এখন বাজে 12:30 সকাল থেকে কিচ্ছু খাইনি তাই খুব খিদে পাচ্ছে সেই জন্য এখন কিছু খেতে যাচ্ছি আমরা সবাই আবার চলে এসেছি সেই আমাদের সবার প্রিয় নন্দনে যেখানে আমি আগের দুটো ব্লগ বানিয়েছিলাম সেটা হলো অষ্টমী আর ষষ্ঠীর ব্লগ তো অষ্টমীতে আমি এখানে এসেছিলাম আর এখানে এসে আমি চিকেন চাপটা ট্রাই করেছিলাম যেটা আমার সত্যি বলতে না ভাই ব্যাপক লেগেছিল ঠিক আছে আমি আবার সেই চিকেন চাপটা খেতে চলেছি জানি না যে ওই দিন বিশাল ভালো বানিয়েছিল না প্রতিদিনই এরা সমান বানায় মানে প্রতিদিনই ভালো বানায় সেই জন্য আজকে আমি হনেস্ট রিভিউটা দেবো তো তোমরা দেখতে থাকো আর তোমরা নন্দনে কিছু সিনেমাটিক এনজয় করো চলো তো এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে এখন আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন চাউমিন আর একটা এগ চাউমিন ঠিক আগের দিনের মতোই তো এই দুটোকে আমরা তিনজনে শেয়ার করে খাবো তো প্রথমে সার্ভ করি তারপর তোমাদের দেখাচ্ছি আগের দিনে তো সফট নেই কিন্তু আগের দিন যেমন সফট ছিল না আজকে কিন্তু একদম সফট নেই তাও চাউমিনটা খেতে কেমন লাগলো
চাউমিনটা ভালো খেতে ভাই, আগের দিনের মধ্যে চাউমিনটা হয়েছে বেশ ভালো খেতে। কিন্তু মাংস যদি একটু সফট হতো আর জুসি হতো ব্যাপারটা না, ঠিক জুসি ব্যাপারটা না মাংসের ভিতরে নেই। যদি মাংসের ভিতরে সেই জুসি ব্যাপারটা আগের দিনের মধ্যে থাকতো না তাহলে বাস জমে যেত। তো এখন এগ চাউমিনটা খেয়ে দেবো, কেমন লাগলো? এগ চাউমিনটা বেশ ভালো খেতে। এই চিকেনটার থেকে না এগটা আমার ভালো লাগছে, কারণ চিকেনটা একটু শক্ত ব্যাপারটা, মানে এই জুসি ব্যাপারটা আগের দিন যেটা ছিল না সেটা আজকে নেই। আর তোমরা যারা যারা আমার আগের দিনের মানে অষ্টমী ব্লগটা দেখোনি, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, এক্ষুনি গিয়ে দেখে না, মানে এক্ষুনি মানে এইটা আগে দেখো তারপরে ওটা দেখো, ঠিক আছে? এখন আমরা খাবো, কারণ খাবার সামনে থাকে না কারোর একটি ব্লগিং করতে ইচ্ছে হয় না, তো দেখতে থাকো। তো আজকে খুব মজা হলো, মানে সকালবেলা চার্চে আসলাম, একটু ফ্রেশ হয়ে গেল, তারপরে নন্দনে গিয়ে আমাদের সেই ফেভারিট জিনিসটা খেলাম, মানে চাউমিনটা খেলাম। এখন বাড়ির পথে যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার, আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা নিচে যে লাল রঙের সাবস্ক্রাইবওয়ালা বাটনটা আছে তা সেটাকে প্রেস করে দেবেন, আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অল করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর যারা যারা আমার ইনস্টাগ্রামে এখন নেই, নিচে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক আছে, ইনস্টাতে গিয়ে আমাকে ফলো করে নিতে পারেন।